নিম্ন অসমের গোসাইগাঁওতে বাস দুর্ঘটনা, 20 জন যাত্রী আহত, দুজনের অবস্থা সংকটজনক। নিসেনকো ট্রাভেলসের বাসটি শিলিগুড়ি থেকে শিলাপাথা যাচ্ছিল, আহতদের গোসাইগাঁও মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গেছে বাসটি শিলিগুড়ি থেকে শিলাপাথরের দিকে রওনা হচ্ছিল, হঠাৎই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা। বাসটির মধ্যে উপস্থিত 20 জন যাত্রী আহত, আহতদের তড়িঘড়ি গোসাইগাঁও মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আলিপুরদুয়ার থেকে উঠেছিলাম এই বাসটাতে, তো যাচ্ছিলাম বিশ্বনাথ চারালি। তো বাসটা যখন আমাদের গোসাইগাঁও থেকে খাওয়া দাওয়া করে পার শুরু হলো 8:30 দিকে, তো এখানে এসে হঠাৎ কোনো কিছু একটা পাস করতে, আমিও ঠিক পেছনে দিয়েছিলাম 26-27 নম্বরে, তো ওখান থেকে কিছু একটা পাস করতে গিয়ে গাড়িটা ওভারটেক করতে গিয়ে হঠাৎ করে দেখছি ডিসব্যালেন্স হয়ে গেলো, গাড়িটা কাঁপছে। যখন কাঁপছে ভাইব্রেশন হচ্ছে, তখন আমার একটু সন্দেহ হলো যে মানে গাড়িটা বাস ইয়ে, তখনই আর ও সামলাতে পারে না, ও অনেকটা চেষ্টা করেছিল সেভ করার জন্য, কিন্তু গাড়িটা যখন দেখছি আস্তে আস্তে কাত হয়ে গেল, তখন আমি জিনিসটা ধরে বলে সবাই তো চিৎকার চাকা নিয়ে বাঁচাও বাঁচাও, তারপরে গাড়ি আর কন্ট্রোল করতে না পেরে ঠিক পাশে এসে একদম জোরে বুম করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি আর দেখতে পাচ্ছি না, কোনো কষ্ট কষ্ট করে উপর দিয়ে জানলা দিয়ে বেরিয়ে এসেছি এবং সবাইকে হেল্প করেছি যে যাতে বের হতে পারে। তারপর যারা ইনজিওর ছিল তাদেরকে ফার্স্ট পাঠানোর জন্য আমার এখানে সামনেই একজন মাল ছিল, গাড়ির ভিতরে কিছু লোকজন ছিল, আমি কতজন লোক ছিল প্যাসেঞ্জার, কতজন প্যাসেঞ্জার প্রায় ধরুন 30-35, এটা ডাবল ডেকার, তো রাস্তায় কিছু লোক শুয়েছিল। ইঞ্জিন মোটামুটি কতজন? ইঞ্জিন এমনি হালকাভাবে ইঞ্জিন মনে করেন যে 20-30 জন, তো সবাই কম বেশি চোট পেয়েছে, কিন্তু তার মাঝখানে একটি ছেলে যে গাড়ির নিচে পড়ে গেছিলো, তাকে জেসিবি দিয়ে ওইখানকার লোক লোকালিটি যার লোক আছে তারা যা যেভাবে কোঅপারেট করেছে, মানে তার জন্য ধন্যবাদ, তাহলে তোমরা দিই মানে কম দেওয়া কম হয়ে যাবে কিছু বলার জন্য, সবাই খুব হেল্প করেছে এবং তাদের সহায়তায় যে কটা লোক বেঁচেছে যেভাবে তারা সাহায্য করাতে অনেকটা সবাই বেরিয়ে আসতে পারছে। আর সামনে আর দুজন মতন একটু ভালো ইঞ্জিন, একটু বাচ্চা ছিল 2-3টে, তার সামনে আছে, তাদেরকে এখানকার রেস্কিউ করে একটা গাড়িতে করে গোসাইগাঁও থেকে পাঠানো হয়েছে এবং সে খবর দাওয়াতে পুলিশও সঙ্গে সঙ্গে চলে আসছে এবং পুলিশও যা দেখছি খুব সুন্দরভাবে কোঅপারেট করছে, সেটা দেখে আমি এখানে অভিভূত হলাম যে পুলিশের এত সাহায্য সব জায়গায় দেখি এবং মোটামুটি 15-20 জন লোককে আরও সুস্থ, আমি খুব জাস্ট হালকা ভেতরে কিছু ক্যাম্প হয়েছে, তাছাড়া আমি